ও চাচা, এতিম মানুহ অসহায়, যদি জাকাত মাকাত দিতেন। গাছগুলির অবস্থা তুই দেখছ, এডিরে কাইটিয়া মুটিয়া একবারে পরিষ্কার কর, আর হের আর খবর দে আইয়া গাছটি কাটতো। আচ্ছা চাচা, আমি দুজন লোক করে দিবো, আইয়া করে দিয়ে দেবো, সমস্যা নেই। কি গরম রে এই লোজার মধ্যে, কি কষ্ট রে। সেরান সেরান, চাচা দেশে কি অবস্থা দেখছেন, করোনায় মানুষে ঘরতে বাড়িতে পারতেছে না, কাম কাজ নাই, কি করে খাইব। আপনি তো মাশাল্লাহ এটা ভালোই কামাইছেন, এবার কিছু দান দেখি করেন না, জাকাত মানা দেন না এবার। হ্যাঁ ঠিক কি কইলি, আমি এত কষ্ট করে টাকা পয়সা কামাইছি, এই মানুষ দিবার লেগিয়া এই আমার বুকা মাইছিস তুই, এই বুকা, হ্যাঁ এত কষ্ট করে টাকা পয়সা আমি কামাইছি, মানুষ দিবার লেগিয়া কি যে করনা চাচা, কখন তো দান টান করেন নাই, এবার কিছু জাকাত মাকাত দেন, আমি জাকাতে টেয়ারি তো কিছু মানুষ বাঁচতে পারে, আর এটা তো গরিবেরই প্রাপ্য। হ্যাঁ এই বিষয় সম্পত্তির মালিক তুই না আমি, আপনি হেই তুই আমার জ্ঞান দেস, এই তোর আমার জ্ঞান লাগবো, আমি কারে দিমু বা না দিমু সেটা তোর চেয়ে আমি ভালো জানি। যাক চাচা, আমি তো বুঝে দিতাম না, আমি যাই গিয়ে আমার গোসল করতে, যা 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 আবার আইস পরে। হ্যালো কি কইলেন, আমার রাসেলে অ্যাক্সিডেন্ট করছে, কনে আছে এখন, হ্যাঁ হসপিটালে, এই কি হয়েছে আবার রাসেলের, হ্যাঁ এই মান আরে তাড়াতাড়ি, হ্যাঁ আমার রাসেল লেগে অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রাসেলের শরীর বেশি খারাপ, রাসেল ভাই বিদেশ পাঠাইতে বাংলাদেশে রাখা যাবে না, যা তুই বিদেশ পাঠানোর ব্যবস্থা কর। আপনি আপনি শান্তন, আমি দেখতেছি জিনিসটা, আমি দেখতেছি, তুই বিদেশ পাঠানোর ব্যবস্থা কর, আবার এই সহায় সম্পত্তি দিয়ে আমি কি করবো, আবার লাশ হলো যদি না বাঁচছে। আচ্ছা আপনি শান্তন শান্তন, তো তুই তাড়াতাড়ি যা। আচ্ছা চাচা আমি দেখতেছি আমি দেখতেছি, আমি টেনশন, তুই যা, হ্যাঁ তুই যা। কত কইরা কইলাম যে চাচা জাকাত দেন, জাকাত দিলে আপনার মালের পবিত্রতা হইব, এই সময় ফুনছেন না, বেড়াগিরি দেখাইছেন, আজকে আল্লাহ ধরছে, এখন কি করবেন, ঠিক হয়ে আছে। আল্লাহ তুমি আবার কি করলা, আল্লাহ এই জাকাতে লাগে আমার বিষয় সম্পত্তি যা আছে আমার সব গেল, আমার ছেলেও গেল, আমার জাকাত সম্পত্তি সব গেল, এরপরও আমি জাকাত দিলাম না আল্লাহ।